পানি পাঁচটা চাল দিও পীর সেবা নিয়ে যাবে আর যদিও কিছু না থাকে তোমার উঠান থেকে এক সিমটি মাটি তুমি তোমার পীরের কাছে দিয়ে দিও মাটিও পীরের কাজে লাগে এটারও বিশাল বড় কাহিনী আছে বলতে গেলে সময় লাগবে হাট মাঠ রাস্তা ঘাট যেখানেই দয়ালের সাথে দেখা হোক না কেন যদি তোমার পকেটে পাঁচটিও টাকা থাকে পীরকে দিয়ে একটু নজরানা দিয়ে ভক্তি দিও টাকা নাই ফুল দিও ফুল নাই ফল দিও ফল নাই যদি নদীর জল থাকে তাহলে দিও নদীর জল নাই তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার দুটি নয়নের জল তো আছে তোমার দু ফোঁটা নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদ চাঁদের চরণে একখানা প্রেম ভক্তি দিও দেখবে তোমার দয়াল আর কিছুই চাই না গুরুকে যারা ভালোবাসে গুরুর সাথে যে ভক্তটার সাথে বাজান প্রেম হয়ে যায় যে ভক্ত হয়ে যায় ভক্তের আর কোনো চাওয়া পাওয়া থাকে না বাজান শিষ্যের অনেক চাওয়া থাকে যে ভক্তের কাতার পাশ করেছে ভক্ত ক্লাস তার আর কোনো এই জগতের চাওয়া পাওয়া থাকে না তাই বাজান আমি সেই ভক্তটা হতে পারি নাই তবে যেহেতু গুরু ভক্ত পালা ভক্ত হওয়া যায় কিসে পালাটি শুরু করব মালিক যদি দয়া করে আমি আমার বাহ্যিক জগতে আমার যিনি গুরু পাগল ইমান চান যার চরণে আমি আমার এই পচা গলা দেহটাকে সুপে দিয়েছিলাম কত কয়েকটি মাস হয়ে গেছে আমাকে এই বিদেশের বাড়িতে রেখে সে তার আপন দেশে চলে গেছে তো যেহেতু হানিফ সরকার গুরু পাঠে গান করবে আমি মনে করব আমার ইমান চানি যেন আজকে আমার সাথে কথা বলবে আপনারা প্রত্যেকে আমার গুরুজন প্রত্যেককে গুরু মেনে আমি হানিফ চানকে হানিফ চানের মধ্যেও আমি ইমান চানকে রেখে আমি পালাটি শুরু করতে চাই করে দিতে হবে একটু যদি এটা উঁচা করে দিতেন আর একটু ভালো হইতো আমাকে বলা হয়েছে যে আলোচনা যেন একেবারে কম থাকে একটু আগায় দেন শুধু আগায় দিয়ে আরেকটু উঁচা করে দেন এদিকে বাড়ে দেন আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি একটি গান পদকর্তা লালন সাইজের একটি গান গুরুচরণে আমি নিবেদন করব আসলে প্রশ্ন একটা গানের মধ্যে ধরলে অনেকগুলি থাকে একটা গান শুধু আমি আমার গুরুচরণে রাখি যতটুকু বললে যতটুকু যেভাবে বললে শ্রোতারাও সন্তুষ্ট হবে আর আমাদের আসরের ভাবমূর্তিটাও নষ্ট হবে না আমি কি চাই এটাও আমার দয়াল জানে আমি যা চাই না এটাও আমার মুর্শিদ জানে এই কারণে সে দয়াল Thank you.
সেখানে মনের মা নুষ যেখানে আমি কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা
ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে আমার মনের মানুষ যেখানে কি সন্ধানে আমি যাই সেখানে আমার মনের মানুষ যেখানে দয়ালের কাছে বাজান কেউ টাকা পয়সার জন্য ধন দৌলতের জন্য যায় না আমার মনে হয় মনের মানুষটাকেই খোঁজার জন্য যায় তাই যদি হয় আমি আমার এই মনের মানুষটাকে কোথায় কিভাবে আমার এই ভেতরের মধ্যেই আমার মধ্যেই আমি প্রতিষ্ঠা করতে পারবো যেতে পথে কাম নদীতে আমি পাড়ি দিতে ত্রিবিনে কত ধনীর ভরা যাচ্ছে মারা পরে নদীর ঘুর তুফানে এই যে ত্রিবিনীর ঘাট পাড়ি দিতে হবে আমাকে আমি তো ইহার সাধন ভজন দয়াল কিছুই জানি না আসলে এই ত্রিবিনীর ঘাটটা পাড়ি কেমন করে দিতে হয় আমার হয়তো চাইতে ভুল হতে পারে কিন্তু আমি যে কি বলতে চাচ্ছি এটা তো আমার দয়াল জানে যেহেতু বেশি কথা বলা যাবে না ধনী লোকের ভরাই যদি গুরু মারা যায় ডুবে যায় ধনী ব্যক্তির ভরাটা যদি মারা যায় তাহলে আমি কাঙ্গালের এই দাসীর ভরার গতিটা কি আমার তো ভজন সাধন কিছুই নাই রসিক যারা যাচ্ছে তারা ওরে তারাই নদীর ধারা চিনে তারা উজান করে যাচ্ছে বেয়ে যারাই স্বরূপ সাধন জানে জানে এই স্বরূপ সাধনটা আমি কেমন করে করব একটি কথা কিন্তু আমি আগে বলছি যে ভক্ত হওয়া যায় কিসে কথাটা হয়তো ছোট কিন্তু যারা পীর মাশাই কাছেন এটা তাদের কাছে আমার নিবেদন একটু খেয়াল করবেন দরদিরা আমি কি দিলে আমার গুরুর চরণে আমি ভক্ত হতে পারবো আমি কি দিলে তুমি আমার হয়ে যাবে তোমার চরণে আমি যদি কোনো কিছু দেওয়ার থাকে তুমি আমাকে বলে দাও যে এই জিনিসটা তুমি দাও এটা দিলেই তুমি খাঁটি ভক্ত হতে পারবে কি দিলে তুমি হইবে আমার আমি নিজকে নিজে একটু চিনতে চাই জানতে চাই এই নিজকে নিজে চিনার জানার কৌশলটা সাধনটা কি এটুকুই কথা গানে যেই কথাগুলি আছে আমি জানি আমার দয়াল সেটা অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করবে আসরের আমরা একটু ছোট ছোট আসর করব যেহেতু কমিটি বলেছে তারেক সাহেব বলেছে যে একটু ছোট ছোট আসর করে কথা কম বলে একটু ভাব গানটা আমি জানি এই এলাকার মানুষ একটু বিচ্ছেদ প্রেমিক কথার পাশাপাশি অল্প কথার পাশাপাশি একটু ভাব বিচ্ছেদরা চায় গুরুর প্রেমে পুরা তো পুরা মানুষেই একটু শান্তি চায় এ পর্যন্তই কথা রইল আমার দয়ালের কাছে আরেকটা প্রার্থনা গান আমার গুরুর চরণে আমি রেখে তারপরে বসে যাবো